আজ সন্ধ্যায় আমরা ঋতয়ন্তী চৌধুরীর ভারতনাট্যম নৃত্যের সাথে মিউজিক্যাল যাত্রা শুরু করব। একজন ভারতনাট্যম নৃত্য অনুশীলনকারী এবং দূরদর্শনের একজন গ্রেডেড শিল্পী উনি। তিনি ভগবান শিবের প্রশংসায় একটি অংশ পরিবেশন করবেন যা রুক্মিণী দেবীর অরুণডল দ্বারা কোরিওগ্রাফ করা হয়েছে। রুক্মিণী দেবী অরুণডলের নৃত্যের জন্য নির্দিষ্ট শিল্পের ভিত্তিটি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রী অরবিন্দের দর্শন থেকে অনুপ্রাণিত হয়েছিল। এছাড়া আজকের পারফরমেন্স সম্পর্কে ব্যাখ্যা করবেন তার শিষ্য কৌশিকী। নমস্কার। আজকের কৃতি মুথুস্বামী দীক্ষিতের দ্বারা রচিত। তাঁর রচনাগুলি তাদের জন্য যারা অদ্বৈত বোঝেন, তারা রচনাগুলির মধ্যে অদ্বৈত প্রবাহ দেখতে পারেন। এই বিশেষ কৃতিতে পঞ্চভূত কৃতিদের মধ্যে চিদম্বরমের প্রভুকে বোঝায়, যেখানে তিনি আকাশ হিসাবে পূজিত হন। এখানে ভগবান ঐশ্বরিক মহাজাগতিক নৃত্য বা আনন্দ তাণ্ডব পরিবেশন করেছিলেন। পতঞ্জলি এবং ব্যাঘ্রাপদ হলেন সেই ঋষি যারা ভগবানের এখানে উপস্থিত হওয়ার জন্য তপস্যা করেছিলেন এবং তাদের জন্য নৃত্য করেছিলেন। 3000 ঋষি কৈলাস থেকে প্রভুর সাথে এসেছিলেন এবং তাদের বলা হয় পধু দীক্ষিতের, এবং তাদের প্রভুর উপাসনা করার বংশগত অধিকার রয়েছে। এই বিশেষ নৃত্যটি ভগবান নটরাজের মহাজাগতিক নৃত্য সম্পর্কে, যা সঙ্গীত এবং নৃত্যের সংমিশ্রণ যা বেদের গভীরতম অর্থের সাথে কম্পন করে। নমস্কার। প্রকাশম চিৎসভেশম আনন্দ নটন প্রকাশম চিৎসভেশম আনন্দ নটন প্রকাশম ধলং কুতুম তক তিঙ্গিণ্ণতুম নম কীটনম নক নম কীট তক নক ঝক নম নক নম কীট তক নক ঝক ঝক নন্দি কীট তক নম তদ্ধীনুতুম কীট তক তরে কীটতুম নম তদ্ধীনুতুম কীট তক তরে কীটতুম নম তদ্ধীনুতুম কীট তক তরে কীটতুম আনন্দ নটন প্রকাশম চিৎসভে আনন্দ নটন প্রকাশম চিৎসভেশম আনন্দ নটন প্রকাশম চিৎসভেশম চিৎসভেশম
sabhesham asrayami shiva আগামীতে শ্রীরবীন্দ্র নিলয় আরও পরিবেশনা করবে এই আশা রাখি। ভালো থাকো, তোমার নৃত্যকলা নিয়ে তুমি এগিয়ে যাও। এবার আমরা শ্রীময়ীর গানভাসী থেকে আজকের সন্ধ্যার সঙ্গীতানুষ্ঠান উপভোগ করব। শ্রীময়ীর গানভাসী 2016 সাল থেকে
পথ চলা শুরু করে। এটি মূলত মহিলা পরিচালিত একটি গানের দল। বোলপুর তথা বোলপুরের বাইরেও অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন গানের অনুষ্ঠান সহ নৃত্যগীতি আলেখ্য, ভক্তিমূলক ভজন সন্ধ্যা তথা মনীষীদের জন্মজয়ন্তী সুনামের সঙ্গে পরিবেশন করে থাকে শ্রীময়ী গানভাসীর দল। এই দলের মূল কাণ্ডারী তথা কর্ণধার শ্রীমতী বনানী চট্টোপাধ্যায় অত্যন্ত গুণী ও সুমিষ্ট কণ্ঠের অধিকারিণী। তিনি রেডিও ও টিভি চ্যানেলগুলিতেও প্রশংসনীয় ভূমিকা রেখে থাকেন। শ্রীময়ীর গানভাসী দলের সদস্য ও সদস্যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই দলে অংশগ্রহণ করে থাকেন। সবার সহযোগিতা ও শুভকামনায় এই গানের দল আরও এগিয়ে চলুক, এই কামনা করি। নমস্কার। আজ ঋষি অরবিন্দ ঘোষের জন্মদিন ও 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক সুন্দর সান্ধ্য অনুষ্ঠানে শ্রীময়ীর গানভাসী আমন্ত্রিত হয়ে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করার সুযোগ পেয়ে ধন্য ও গর্বিত। এর আগেও এখানে আমাদের সঙ্গীত পরিবেশন করার সৌভাগ্য হয়েছিল। এর জন্য শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের শান্তিনিকেতন শাখার কর্তৃপক্ষকে শ্রীময়ীর গানভাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুরু করছি আমাদের আজকের নিবেদন, ঋষি অরবিন্দ লহ প্রণাম। শুভ সন্ধ্যা। শ্রী অরবিন্দ নিলয় শান্তিনিকেতনে আয়োজিত শ্রী অরবিন্দের জন্মদিন ও স্বাধীনতা দিবসের উপলক্ষে আয়োজিত ঋষি অরবিন্দ লহ প্রণাম এই অনুষ্ঠানে আমরা শ্রীময়ীর গানভাসীর সকল সদস্য সদস্যা উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানটি পরিচালনায় শ্রীমতী বনানী চট্টোপাধ্যায়, সঙ্গীতে অংশগ্রহণে বনানী চট্টোপাধ্যায়, জলি জয়, রুমা মৈত্র, পুতুল চৌধুরী, পূজা চৌধুরী, তমশ্রী সাহা, সুচন্দ্রা চট্টোপাধ্যায়, শ্রাবণী চক্রবর্তী। ভাষ্যপাঠে শ্রী প্রসেনজিৎ কর্মকার, শ্রাবণী চক্রবর্তী, পুতুল চৌধুরী, রুমা মিত্র, কেকা সিংহ, জলি জয় এবং বনানী চট্টোপাধ্যায়। যন্ত্র সহযোগিতায় শ্রী শ্যামল ভট্টাচার্য তবলা, সিনথেসাইজারে রঙ্গিত সেনগুপ্ত, পারকাশনে শ্রী প্রসেনজিৎ কর্মকার এবং হারমোনিয়ামে বনানী চট্টোপাধ্যায়। ঋষি অরবিন্দ ও শ্রীমায়ের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু করছি। হে ঋষি অরবিন্দ লহ প্রণাম। হে মহারিষি শ্রী অরবিন্দ জগত জননী প্রণাম প্রণাম। হে মহারিষি শ্রী অরবিন্দ জগত জননী প্রণাম প্রণাম। হে মহারিষি শ্রী অরবিন্দ জগত ধরুন
রবীন্দ্রের লহ নমস্কার। হে বন্ধু, হে দেশবন্ধু, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি, তোমা লাগি নহে মান, নহে ধন, নহে সুখ, কোনো ক্ষুদ্র দান চাই নাই, কোনো ক্ষুদ্র কৃপা, ভিক্ষা লাগি বাড়াও নে আতুর অঞ্জলি, আছো জাগি পরিপূর্ণতার তরে সর্ব বাধাহীন। যার লাগি নরদেব চিররাত্রি দিন তপমগ্ন, যার লাগি কবি বজ্ররবে গিয়েছেন মহাগীত, মহাবীর সাবে গিয়েছেন সংকট যাত্রায়, যার কাছে আরাম লজ্জিত শির নত করিয়াছে, মৃত্যু ভুলিয়াছে ভয়, সেই বিধাতার কাশেষ্ঠ দান আপনার পূর্ণ অধিকার, চেয়েছ দেশের হয়ে অকুণ্ঠ আশায় সত্যের গৌরব দীপ্ত প্রদীপ্ত ভাষায় অখণ্ড বিশ্বাসে। তোমার প্রার্থনা আজি বিধাতাকে শুনেছেন, তাই উঠে বাজি জয় শঙ্খ তার, তোমার দক্ষিণ করে তাই কি দিলেন আজি কঠোর আদরে, দুঃখের দারুণ দ্বীপ আলোক যাহার জ্বলিয়াছে বিদ্ধ করি, দেশের আধার ধ্রুব তারকাদের মতো, জয় তব জয়, কে আজ ফেলিবে অশ্রু, কে করিবে ভয়, সত্যেরে করিবে খর্ব কোন কাপুরুষ, নিজেরে করিতে রক্ষা কোন অমানুষ, তোমার বেদনা হতে না পাইবে বল, মোছরে দুর্বল চক্ষু মোছ অশ্রু জল। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপজি, তুমি সেই অপরূপ রূপে বাহির হলে জন্মজি, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপজি, তুমি সেই অপরূপ রূপে বাহির হলে জন্মজি, ওগো মা তোমায় দেখে দেখে আমি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে,
জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়নে রেখে মুদব নয়নে শেষে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। Thank you.
পতন অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চিরসারথি তব রথচক্রে মুখরিত পথ দিন রাত্রি দারুণ বিপ্লব মাঝে তব তব শঙ্খ ধ্বনি বাজে সংকট দুঃখ ত্রাতা ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রারক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত
জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্বাপিত সতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধাই অজস্র সহস্র বিধ চরিতার্থ তাই যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসি পৌরুষেরই করেনি সথদা নিত্য যেতা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পীত ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত ব্যর্থ প্রাণে আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বাল আগুন জ্বাল ব্যর্থ প্রাণে আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বাল আগুন জ্বাল একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বাল আগুন জ্বাল ব্যর্থ প্রাণে আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বাল রবীন্দ্রনাথ ঠাকুর হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়াইয়ে রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে
যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজে তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছো যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার তবুও নত করি আঁখি দেখিবার পাও নাকি নেমেছে ধুলার তরে হীন পতিতের ভগবান অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায়ে অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্মে সবার সমান অবনত ভারত চাহে তোমারে এসো সুদর্শন ধারে মুরারি অবনত ভারত চাহে তোমারে এসো সুদর্শন ধারে মুরারি নবীন তন্ত্রে নবীন মন্ত্রে কর দীক্ষিত ভারত নর নারী এসো সুদর্শন ধারে মুরারি মাগো তুমি ভয় পেও না আমরা জেগে আছি এই ধূসর রাত্রিতে তোমাকেই এনে দেব পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল দেশ প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি প্রিয়তম স্বদেশ
স্মৃতির ঘরের বন্ধ জানালা খুলে দিয়েছি, অতীতের সাহসী এক একটি মুখ খুঁজে এনেছি। ওরা দুপায়ে দোলে গেছে মৃত্যুর ভয়, ওরা ভীরুতার পরাজয়ে কুড়াইছে জয়। পাখির গানে ঘুম ভেঙে যায় রোজ সকালে, সন্ধ্যাবেলায় তারার পরি প্রদীপ জ্বালে, নদীর দিকে মাঠের দিকে দৃষ্টি মেলি ভালোবেসে। দেশ দিয়েছে ফসল ভরা মাঠের হাসি, সেই হাসিতেই সবার প্রাণে বাজে বাঁশি। Thank you.
ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোকভয় রাজভয় মৃত্যু ভয়, আর সে জীবন দিন প্রাণ দুর্বলের পাষাণ ভার, এ চিরপেশন যন্ত্রণা ধুলিতলে, এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে, এই আত্ম অবমান অন্তরে বাহিরে, এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে, সহস্রের পদ প্রান্ত তলে বারংবার, মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার, এ বৃহৎ লজ্জা রাশে চরণ আঘাতে চূর্ণ করে দূর কর, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। কারা রইল কপাট থেকে ফেল করে লোপার রক্ত জমার শীতল পূজার পাশার বিধি, কারা রইল কপাট থেকে ফেল করে লোপার রক্ত জমার শীতল পূজার পাশার বিধি, গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান, সে পূর্ণ উদাত্ত ধ্বনি বেদ গাথা সামমন্ত্র সম সরল গম্ভীর, সমস্ত অন্তর হতে মুহূর্তে অখণ্ড মূর্তি ধরি ও বাহির, নাহি তাহে দুঃখ সুখ পুরাতন তাপ পরিতাপ কম্প লজ্জা ভয়, শুধু তাহা সদ্য স্নাত ঋজু শুভ্র মুক্ত জীবনের জয়ধ্বনিময়। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে
মহতি অনুষ্ঠানে যোগদান করতে পেরে শ্রীময়ীর গানভাসী সকল সদস্য সদস্যা গর্ব অনুভব করছি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার তথা শ্রী অরবিন্দ নিলয়ের কর্মকর্তাদের, শ্রীমতী শ্রীলেখা মজুমদার, শ্রী সম্বিত সিনহা মহাশয়কে, যাদের আন্তরিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের নিবেদন উপস্থাপন করতে পারলাম। আমি ধন্যবাদ জানাই শ্রী পুষ্পরাজ মিশ্র মহাশয়কে, যাদের আন্তরিক সহযোগিতায় আমাদের এই কণ্ঠস্বর শ্রোতাদের মনোগ্রাহী করে তুলল। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। শ্রী অরবিন্দ ও শ্রী মায়ের চরণে আমাদের সহস্র শতকোটি প্রণাম জানাই। সকলের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, শুভরাত্রি। শ্রীময়ের গানভাসীর দলকে আমাদের শ্রী অরবিন্দ নিলয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। একটি সুন্দর সন্ধ্যা, বৈপ্লবিক সন্ধ্যা বলা যেতে পারে, উপস্থাপন করার জন্য। আমরা এর আগেও শুনেছি, আজও আমরা শুনলাম এবং আগামীতেও শুনবার ইচ্ছা প্রকাশ করি। নমস্কার।